কেউ তো কারণ নই রে ভাই, দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ আমি দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ আমি মরলে কেউ কান্দ না, আমি মরলে কেউ কান্দ না, কেউ তো কারণ নই রে ভাই, দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ ভাই, আমি দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ সময় নাই, দেশের মানুষ দেশে যাব বিদায়
দেশে মানুষ দেশে যাব বিদায় দেশ নজর দেখা যায় থাকে যদি মনে দরদের ভাই রে আসলে যখন কারো আপনজন হারিয়ে যায় এ দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে যতই কাছের নাতিপুতি সন্তান বউ যখন দমটা চলে যায় তখন যদি কাউকে ফোন করে বলা যায় যে তোমার আপনজন তোমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমি যার কাছে বড় হয়েছি যার কোলে ঘুমিয়েছি মাথা রেখে ওই মানুষটা যখন মরে গিয়েছিল আমাকে বলেছিল যে মা আমি তো খুব অসুস্থ তুমি একবার আসো, আমি বলেছিলাম যে দাদা আমার অনেক জ্বর আমি বিছানা থেকে উঠতে পারছি না আমি কিভাবে যাব, তখন আমার দাদা আমাকে বলেছিল মা তুমি সত্যি আসলে না। তার বিকেলেই সেই দিন বিকেলেই আমার দাদি আমাকে ফোন দিয়ে বলছে যে বৃষ্টি তোমার দাদা আর তোমাকে আর দেখতে যাবে না। তখন আমি বলেছিলাম কেন কি হয়েছে, যখন আমি গিয়েছি বাড়ির উপর তখন আমার দাদাকে আমি দেখেছি বাইরে বের করে শোয়াইয়ে রাখছে, আমি তখন কত কান্দলাম, আমার দাদার আমার দিকে একবারও তাকালো না বললো না যে মা তুমি একবার আসো আমি তোমাকে দেখে যাই। যখন কারোর কাছের মানুষ যাদের বেঁচে আছে মূল্য দেন, আমি বলবো যারা সন্তান আছেন মাকে অবশ্যই ভালোবাসবেন বাপকে ভালোবাসবেন, কারণ আমি একটা জনক দুঃখী, কারণ আমি পাইনি বাবার আদর পাইনি মায়ের আদর, ছোটবেলায় মা বাপকে হারিয়ে পথের টাঙ্গাল আমি, আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় কপাল গুনে একটা স্বামী পেয়েছিলাম। আমি যখন আমার স্বামীকে পেয়েছিলাম তখন আমার মনে হয়নি যে আমার পৃথিবীতে কেউ নাই, আমার পৃথিবীকে সকলেই আছে, কারণ আমার স্বামী আমাকে কখনো বুঝতেই দেয় নাই যে আমি বাপ মাও আরা, কারণ ওনার কাছে অনেক কিছু চেয়েছি আমি কোনোদিনও আমাকে না করে নাই যে আমি দিব না। আমার দাদাকে যখন হারিয়েছিলাম আমার স্বামী আমাকে বলেছিল বৃষ্টি সবারই যেতে হবে, ওই পথে একদিন আমিও যাবো ওই পথে তুমিও যাবে, কিন্তু আমার স্বামীকে আমি বলেছিলাম যে আমার দাদা তো আর আমার কাছ থেকে চিড়াও খাইতে যাবে না মুড়িও চাইতে যাবে না দইও খাইতে যাবে না, আমার দাদা আমাকে বলতো যে তুমি যখন আসবা আমার জন্য একটু দই নিয়ে এসো, আমার দাদা শুধু আমাকে
দুই নেওয়ার কথা বলতো, কিন্তু আমার দাদা যখন আমার বাসায় এসেছিল তখন আমাকে বলতো নিজে কিন্তু ইনকাম করতে পারতো না, নিজের পকেট খরচা চলতো না, অথচ আমাকে বলতো যে মা তুমি কি খাবা আমি কি নিয়ে আসবো। আজকে আমাকে সেই কথাটা আর কেউ বলে না যে মা তুমি কি খাবা কি নিয়ে আসবো। যখন আপনাদের মাঝে থাকি তখন সব কষ্ট ভুলে থাকি, আর যখন বাসায় একে একে নিরালে থাকি তখন সব কথা মনে পড়ে, সেদিকে লক্ষ্য করেই আমার একটি দরদের ভাই রে আমার মরণের খবর যদি শোনো তোমার কানে এক নজর দেখা যায় থাকে যদি মনে দরদারি ভাই আমার মরণের খবর যদি শোনো তোমার কানে এক নজর দেখা যায় থাকে যদি মনে গান শুনায় দয়াল নামে শুনায় দয়াল নামে নাম বিনায়ার গতি নাই দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ আমি দেশের মানুষ দেশে যাব বিদায় দেশ